বহু বছর ধরে হাত পড়েনি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অফিসে। ভবনের আশেপাশে অবহেলিত হয়ে পড়ে আছে প্রায় 4 একর অর্থাৎ 11 কানি জায়গা। বহু বছর ধরে সংস্কার হয়নি এই বিশাল জায়গার ফলে বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে বেশ কিছু বিল্ডিং। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল সাবডিভিশন 2 নম্বরের অফিসে পরিদর্শনে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। চারপাশে জায়গা ঘুরে দেখে তিনি জানান, অতি শীঘ্রই সংস্কার করে সৌন্দর্যায়ন করা হবে বিদ্যুৎ ভবনে। আগরতলা পৌর নিগমের সাথে কথা বলে এখানের পুকুরটিকেও সাজিয়ে তুলতে চান তিনি। এর পাশাপাশি উন্নততর করে গড়ে তোলা হবে সামগ্রিক পরিষেবাও। জায়গা আমাদের রাজ্যের জায়গা সবচেয়ে সংকটের মধ্যে রয়েছে, সুতরাং এখানে যখন একটা প্রাইম জায়গাতে আমাদের জায়গা রয়েছে, এই জায়গাটাকে আমরা নিগম কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি সেই জন্য একটা চিন্তাভাবনা হয়েছে। এখানে কোয়ার্টার রয়েছে, অন্যান্য অফিস রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, সেগুলি কোনটা ঠিক আছে, বিল্ডিং ঠিক আছে কি না, কোনটা খারাপ আছে কি না, এগুলি দেখে আমরা একটা কম্প্রিহেনসিভ প্ল্যান করছি। এবং অফিস চত্বরে অনেক পুরনো একটা পুকুর আছে, আমরা AMC-কে বলবো এটাকে বিউটিফিকেশনের জন্য করা হতে পারে, এখানেও মানুষ আসে, এখানে কোয়ার্টারের লোক আছে এবং বাইরের লোকও বিলিং দিতে আসে বা বিভিন্ন যোগাযোগ করতে আসে। সুতরাং এটাকে একটা নতুন করে আমরা প্ল্যান করছি এবং জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার রাখার জন্য আমরা এখানে এসেছি এবং নিগমের MD সাহেবও আছেন, অন্যান্য টিমও আছেন। সুতরাং আমরা এই জায়গাটাকে সঠিক ব্যবহারের জন্যই আমরা কীভাবে করতে পারি এই জন্য একটা। তবে বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনকালে অফিসের ভেতরে ও বাইরে নোংরা অপরিষ্কার অবস্থা দেখে রেগে যান মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশের প্রতি দায়িত্ববান হয়ে উঠতে হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, RE News।